একটা একটা মেয়ে পাইলাম না যার সঙ্গে ফোনে 10টা মিনিট ভালোভাবে একটু কথা বলা যায়। 2 মিনিট কথা বলার পর পেটের সব কথা শেষ। এখন কথা যদি শেষ হয়ে যায় তুমি কী করবো বলো? চুপ চুপ করে থাকতে হয়, তাই না? ধুর, শোনো, বলতে পারো আমি এখনো প্ল্যাটোনিক প্রেমে বিশ্বাসী, বুঝছো? শোনো, আমার বউ ডাকতেছে খাইতে, বুঝছো? আসতেছে। কি ব্যাপার, তুমি একদম চুপচাপ কথা বলছিস না? কথা বলতেছ না চুপচাপ? ভাবতেছি। কি ভাবো? সেটাই ভাবতেছি। মানে কি ভাবছি সেটাই ভেবে ভেবে বের করার চেষ্টা করতেছি। এটা আবার কেমন কথা হলো? বিষয়টা খুব চমৎকার। তুমি দেখো যে সারাদিনের যত কাজ, যত ব্যস্ততা, তুমি যদি হঠাৎ করে থেমে যাও, থেমে গিয়ে যদি তুমি একটু চিন্তা করে দেখো যে একটু আগে তুমি কী ভেবেছিলা, কী চিন্তা করেছিলে, তুমি কিন্তু খুব অবাক হবা। কেন? কারণ তুমি তো বের করতে পারবা না যে একটু আগে তুমি কী ভেবেছিলা, কী চিন্তা করেছিলা। ইন্টারেস্টিং না ব্যাপারটা? একটু আগে কী ভাবছিলাম, কী চিন্তা করছিলাম এটা মনে করার কী দরকার? হ্যাঁ, তাই তো, তুমি তো ঠিক বলছো। থ্যাংক ইউ। তবে একটা কাজ কিন্তু তুমি খুবই ভালো পারো। কি? এই যে কথা দিয়ে মানুষের চিন্তাভাবনাগুলোকে খুব সুন্দরভাবে আরেকদিকে ডাইভার্ট করে দিতে পারো। মানে? না, ক্লিয়ার করো কি বলতে চাইলা। কিছু না, কিছু তো বলতে চাইলে ক্লিয়ার করো। অর্ধেক কথা পেটে অর্ধেক মুখে রাখো না, বলো না। মানে এই যেমন আমি তোমার কাছে জিজ্ঞেস করবো না যে একটু আগে তুমি ফোনে কার সাথে কথা বলছিলে। কি বললা তুমি? আমি একজন লেখক, আমাকে অনেকে ফোন করতে পারে, পারে না? পত্রিকার লোক ফোন করবে, পাবলিশাররা ফোন করবে, অনেক ফ্যান ফোন করবে। আর আজকাল তো পত্রিকার লোক বলো আর পাবলিশার বলো কিংবা ফ্যান বলো, অনেক মেয়ে আছে না, মেয়েরা ফোন করতে পারে না? আচ্ছা শোনো, আমি তো একটাবারও তোমাকে বলি না যে তোমাকে কোনো মেয়ে ফোন করেছিল, তুমি কোনো মেয়ের সাথে কথা বলতেছিল। বলো নাই? শোনো, একদম লক্ষ্মী ছেলের মতো এখন বিছানা শুয়ে ঘুমা পড়ো। আমি তো লক্ষ্মী ছেলে না। আমি তো জানি তুমি লক্ষ্মী ছেলে না, কিন্তু এখন লক্ষ্মী ছেলের অভিনয় করা হলো, বিছানা শুয়ে ঘুমাতে হবে, যাও। তাই? আমার কিন্তু আমার তো একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বড় সমস্যা। কি স্যার? আমার মাথার ভিতরে কি সমস্যা? কুট 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 করতেছে দুটো লাইন। এখনই যদি আমি সেই দুটো লাইন না লিখে ফেলি তাহলে মানে কি ভয়াবহ অবস্থা হবে তুমি চিন্তা করতে পারছো? এখন রাত কয়টা বাজে? এখন তুমি লিখতে বসবা? এক কাজ করো, তুমি ঘুমায় পড়ো, আমি তোমাকে অনেক ভোরবেলা ডেকে দেবো, উঠে একদম ফ্রেশ ফ্রেশ সুন্দর। তাই না? তুমি আমার তোমার সারা জীবনে দেখছো সকালবেলা ঘুম থেকে উঠে লিখতে। আমি সকালবেলা লিখতে পারি, ভোরে লিখতে পারি, আমি লিখতে রাত্রে বেলা। আমি যদি এক্ষুনি না লিখে ফেলি দুইটা লাইন তাহলে আমি তোমার সঙ্গে ঘুমাতে যাবো, ঘুমাতে চিৎকার করবো, আজে বাজে স্বপ্ন দেখবো, তুমি ঘুমাতে পারবো না। লক্ষ্মীটি প্লিজ, হ্যাঁ, আমি দুটো লাইন জাস্ট তুমি শুয়ে পড়ো, তোমার চোখ বোঝার আগে আমি চলে আসবো। যাবো আবার এত তাড়াতাড়ি ফোন দিলেন? অসুবিধা নেই, আমার বউ ঘুমাই দিচ্ছে তো। ও, বউ ঘুমাইলেই খালি অপরিচিত মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছা হয় না? তুমি বুঝছো অপরিচিত? আজকে কতদিন যাব তোমার সঙ্গে কথা বলি বলো তো? হ্যাঁ, তোমার কি না জানি আমি? সব কিছুই তো জানি তোমার। সব জানেন? হ্যাঁ জানি তো, সবই জানি। তুমি লম্বা না, ফসা না, শ্যামলা, তারপর দেখতে সুন্দর, তারপর স্লিম, একহারা গড়ন, তোমার সবই তো জানি। এগুলো তো সব ছেলে আমাকে পটানোর জন্য বলে, আপনি ডিফারেন্ট কিছু বলেন। ডিফারেন্ট কিছু বলবো? ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলি। হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে উত্তর মেরুর সমস্ত বরফ গলতে শুরু করে দিয়েছে। এখন উত্তর মেরুতে যত ভাল্লুক আছে না, সমস্ত ভাল্লুকগুলো এখন কোথায় যায় বলো? বলো, চিন্তার বিষয় না? আর আপনি তো সত্যি সত্যি লেখকদের মতো সিরিয়াস কথা বলা শুরু করছেন।
অন্য কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা অসিরিয়াস কথা বলি, আমার একটা পরিচিত মেয়ে আছে বুঝছো, মেয়েটার নাম হচ্ছে নাজবা উম্মা সালমা। উম্মা শব্দটা কিরকম শুনতে লাগে বলো তো, ওর বয়ফ্রেন্ড যদি ওকে ডাকে এই যে উম্মা কেমন লাগে বলো তো? তোমার নাম যদি উম্মা হইতো, আমার যদি তোমাকে উম্মা ডাকতে হইতো। একটা বিপদ পড়ছে স্যার। কী সমস্যা? আমার ছুটি লাগবে স্যার। ও, আপনি তো প্রায় ছুটি নেন, এবার আবার কী কারণ? কারণ স্যার ওই আমার একটাই স্যার, লেখালেখি স্যার। নতুন একটা গল্প মাথায় আসছে তো স্যার, না লিখে শান্তি পাচ্ছি না, মাথার ভিতর কিলবিল 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 করতেছে স্যার। ঠিক আছে, লাগলে নেবেন। থ্যাংক ইউ স্যার। তো শাহিন সাহেব স্যার, এই আপনার মাথায় কী যেন একটা সমস্যা হয়েছিল, কী অবস্থা এখন, ভালো হয়েছে? জি স্যার। খেয়াল রাখবেন বিষয়টা, ব্রেনের ব্যাপার তো, একটু টেক কেয়ার করবেন। জি স্যার। স্যার একটা কাট পেন্সিল না? হ্যাঁ হ্যাঁ। টু বি না স্যার? হ্যাঁ টু বি। দেখেন স্যার কোন বান্দর ঘষে টু বি উঠাই ফেলছে, দেখেন স্যার কি বান্দর বান্দর, দেখেন স্যার। না না তুমি চিন্তা করে দেখো, সে আমাকে জিজ্ঞেস করে যে আমার মাথার সমস্যাটা ঠিক হয়েছে কিনা। আরে বেটা ফাজিল, মাথার সমস্যা তোর বেটা, আমার মাথার সমস্যা হবে কেন? ফাজিল কোথায় গেল? আরে বাদ দেন তো এসব, লেখকদের নিয়ে কতজনই কথা কথা বলে, এসব নিয়ে মাথা ঘামলে চলে? শোনেন লেখক সাহেব, মাথাটা একটু ঠান্ডা করেন। আপনাকে একটা কথা বলি, আপনি একটা উপন্যাস লিখবেন, উপন্যাসটা লিখবেন আমাকে নিয়ে। আচ্ছা। উৎসর্গ করবেন আমাকে, কিন্তু সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। উৎসর্গের জায়গায় লিখবেন বকুল ফুলকে। বকুল ফুল? বকুল ফুল আবার কে? আরে আমিই তো বকুল ফুল। বকুল ফুল না রহমত ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। ধর কি কি বলেন আপনারা বলেন তো আমি। আরে ভাই বুঝতে হবে, লেখা এটা তো মেশিনে যে চাপ দিলাম বেরিয়ে গেল। না না আগামী মাসে, আগে এই মাসে সম্ভব না, প্লিজ। হ্যাঁ আমাকে মাফ করে, অন্য কাউকে ট্রাই করুন। রহমত ভাইদের কি অবস্থা? ওই যে লেখা লেখা দিতে হবে এই সপ্তাহে, আমি বলে দিয়েছি আমি পারবো না, আগামী মাসে নেওয়ার জন্য সম্ভব না তো লেখা, আমার পক্ষে সম্ভব না, তাই না? আমার জামাইকে তার ফ্যানদের সামনে সুন্দর হতে হবে। লেখালেখির খবর কি? চলছে মোটামুটি ভালোই, নতুন একটা লেখা লিখছি উপন্যাস তোমাদেরকে নিয়ে।
মানে তোমাদের বয়সে ছেলে মেয়েদেরকে নিয়ে আর কি। তোমার তো মহা ইন্টারেস্টিং, মানে চাল চলনের কথাবার্তায় দেখো তোমার মজা লাগছে, তোমার পায়ে একটা জিনিস পড়ছো তুমি, দেখো দেখো ইন্টারেস্টিং এটা কি বলো দেখো তো। আচ্ছা ওর সাথে তোমার পরিচয় হয়েছে? ও কিন্তু তোমার লেখার ভয়াবহ ভক্ত। আচ্ছা 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 আচ্ছা, তাই? গুড গুড, ভালো। তুমি আমার লেখা পড়ো? হ্যাঁ, আমি একটা অনেক বড় ফ্যান। আমার কোন লেখাটা তোমার সবচেয়ে ভালো লাগছে বলো তো? ওই যে ওই গল্পটা, কিশোর বয়সে একটা ছেলে একটা মেয়ে বকুল ফুল করতে যায় প্রতিদিন, বড় হয়ে যাওয়ার পর তাদের দেখা হয় না। আপনার মনে নেই যে বৃদ্ধ বয়সে আবার তাদের দেখা হয়, তারা আবার যায় বকুল ফুল কুড়াতে, কিন্তু শহরের একটাও গাছ খুঁজে পায় না। গল্পটা অসাধারণ ছিল। বাবা, খুব সুন্দর গল্প তো, খুব সুন্দর। কিন্তু এই গল্পটা আমি লিখি নাই। তুমি গল্পটা লেখনি? না, আমি লিখি নাই তো। না, ওটা আপনার লেখাই ছিল, আমার কাছে এখনো আছে বইটা। না, তুমি ভুল করছো। দেখো ফাজলামি করো না, তুমি আমার বাসায়, তুমি আমার বাসা, মিথ্যে কথা বলো না। এক সেকেন্ড, একটু লাইট হবে, তাই না? আচ্ছা, তুমি কি আসলে বকুল ফুল কোরানো গল্পটা লেখনি? আরে না, মেয়েটা তো শুনে এলে শেষ সুন্দর, কিংবা ধরো যে আমাদের হুমায়ুন আহমেদের কোনো লেখা পড়ছে, ওই লেখার সঙ্গে আমার লেখা মিলাই ফেলছে। আজকালকার মেয়ে না, এটা কোনো কিছু সিরিয়াসলি পড়ে? সত্যি লেখনি? না, তোমার মাথা খারাপ বলো? আমি এসব পুতু পুতু মার্কে প্রেমের গল্প লিখি, কিন্তু তুমি তো গল্পটা লিখছো। কে বলছে তোমাকে? কে বলছে মানে, তোমার কি ধারণা আমি তোমার লেখা পড়ি না? পড়ো। পড়বো না কেন, সব পড়া হয় না, কিন্তু এই লেখাটা তো আমি পড়ছি। কোনটা? কোনটা মানে, এই গল্পটা তুমি লিখছো এখন থেকে 10 বছর আগে, এটা ছাপা হয়েছিল ঈদ সংখ্যার চলতি পত্রে, গল্পটার নামই ছিল বকুল ফুল। অসাধারণ একটা লেখা, আমার তো খুবই ভালো লাগছিল, খুব ভালো হয়েছিল গল্পটা। শোনো, আমার বউ তো আমার একটা কনফিউশনের মধ্যে ফেলা দিচ্ছে, বুঝছো? কেন, কি হয়েছে? সে বলতেছে বকুল ফুলের গল্পটাকে আমি লিখছি, এই নামে তো আমি কোনো লেখাই লিখি নাই। সেটাই তো, তাহলে আপনার বউ এসব কথা কেন বলছে? সে কি আপনার লেখা পড়ে না? না না, সব লেখাই পড়ে। এখন সে যদি আমাকে বলে যে এই লেখাটা তুমি লিখছো, মানে বকুল ফুলের গল্পটা আমি লিখছি, তখন আমার জন্য কনফিউশন হয়ে যায় না বলো? আপনার বউ এসব কথা কেন বলতেছে আপনি জানেন না? সে ইচ্ছা করে আপনাকে কনফিউশনে ফেলে দিতে যাচ্ছে। কিন্তু তার কি স্বার্থ আমি তো বুঝলাম না। তার স্বার্থ বুঝলেন না? সে চাচ্ছে আপনাকে মেন্টালি সিক বানিয়ে দিতে, পাগল বানিয়ে দিতে, যাতে আপনার আপনি মেন্টালি ব্লক হয়ে যান, আপনি যাতে সুন্দর সুন্দর ক্যারেক্টার, সুন্দর সুন্দর উপন্যাসগুলো লিখতে না পারেন, আপনার ইমাজিনেশন পাওয়ারটা পুরোপুরি ধ্বংস করে দিতে চায় সে। আমি একজন লেখক, আমি তো জানি আমি কোনটা লিখছি কোনটা লিখিনি, আমার গল্প সম্পর্কে তো আমার ধারণা আছে, তাই না? আমি তো জানি কোনটা লিখছি আমি, তুমি কেন বললো আমাকে বলো, উদ্দেশ্যটা একদম ক্লিয়ার করে তুমি আমাকে বলবা কেন কথাটা, তুমি আমাকে বললো বলো। তুমি এইভাবে কথা বলছো, কিভাবে কথা বলছো তোমার সঙ্গে? তুমি আমাকে বলবা যে তুমি তুমি আমাকে বলছো না যে বকুলপুরের গল্পটা আমি লিখছি? আমি তো লিখি না, তুমি কেন বললা কথাটা? আচ্ছা ঠিক আছে, আমি তুমি লেখো না এই গল্পটা, লেখো না গল্পটা, তুমি লেখো না বকুল ফুল একটা। একটু আগে বললা যে আমি লিখছি, এখন বলছো লিখি না, তুমি আমার এই কনফিউশনের মধ্যে ফেলে দিলা কেন? না, আমি তখন ভুল বলছি। কি, কোনটা ভুল বলছো? মানে তখন ভুল বলছি, এখন এখন ঠিক? হ্যাঁ, এখন 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 ঠিক, তখন ভুল। মানে আপনার মাথার ভিতরে কোনো ধরনের সাউন্ড হয়? সাউন্ড শুনতে পান? আমার মাথার ভিতরে শব্দ হবে কেন? আচ্ছা, ঘুম কেমন হয় আপনার? ভালো ঘুম, ভালো ঘুম, ভালো ঘুম হয়? মোবাইলে অনেক কথা বলেন? বলি, আপনি বলুন না। আচ্ছা, দিনে কত সময় কথা বলেন বলতে পারবেন? আজকের পর থেকে আমি কাগজ কলম রাখবো আমার সঙ্গে, কার সঙ্গে কতক্ষণ কথা বলি লিখে রাখবো, তারপরে একদিন এসে আপনাকে দেখাবো। ওকে ডক্টর,
আচ্ছা, আপনি যাদের সঙ্গে কথা বলেন তারা কি সবাই মহিলা? কি ধরনের প্রশ্ন? না, আমি জানতে চাচ্ছি আপনি সারাদিন মোবাইলে যাদের সঙ্গে মেয়েদের সঙ্গে কথা বলে কিনা। আমি কোথায় যেতে পছন্দ করি, কি খেতে পছন্দ করি, কোথায় যাবো, খুন করি কিনা, এসব মোবাইলে রিং হয় না, বাট দেখেছি মোবাইলে মানে কানে নিয়ে কথা বলছে। আবার এটাও হয়েছে যে ধরেন বাসায় টোয়েন্টি ফোন ডেট, কিন্তু ও টোয়েন্টি ফোনে কথা বলছে। সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে, আমাকে মিথ্যা কথা বলছিল, আমাকে বলছে যে চলো আমাদের বাচ্চা হচ্ছে না, ডাক্তার কাছে যায়। আমি তো সোজা মনে চলে গেছি ডাক্তারের কাছে, গিয়ে দেখি সাইকিয়াট্রিস্ট পাগলের ডাক্তার। আমি পাগল বলো আল্লাহ তাই, সে আপনার বোন, সে আপনার ভালোবাসবে, আপনার সাথে থাকবে, সে কি আপনার পাগল বানানোর জন্য আপনার সাথে থাকে নাকি? সে তো আপনার বোন উন্মাদ বানায় ছাড়বে। অলরেডি উন্মাদ হয়ে গেছি তো আমি। না না, সে শুড বি পানিশড, এটা মোটেই ঠিক হয় নাই। আর এটা যদি পাবলিক জানে যে আপনি আপনি শাহিন আহমেদ এত বড় একজন রাইটার, একজন পাগলের ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, মানে আপনি মেন্টাল প্রবলেম, আপনি পাগল, মানে এটা যদি পাবলিক জানে তাদের কি মানে পত্রপত্রিকা লেখালেখি হতে পারে? হ্যাঁ, মিডিয়া জানাজানি হবে। এটা জানলে এটা আপনার উপর কি প্রেশার হবে আপনি বুঝতেছেন? মানে এটা হাস্যকর একটা ব্যাপার, মানে ছিছি আমি এটা ভাবতে পারতেছি না। আচ্ছা, আমি যা বলি এখন আপনি তা করবেন? বলো। মানে আমি যা যা বলবো আপনি স্নিগ্ধার সাথে তাই তাই করবেন? কি 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 বলো না, আমি সরি, আমি আসলে সরি। আমি সরি। হ্যাঁ, এতবার সরি বলতেছিলাম না, আমার আসলে উচিত হয় নাই তোমাকে। কি উচিত হয় নাই? নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাওয়া? ডাক্তারের কাছে। কি ডাক্তার? সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্টের কাছে মানুষ কখন নিয়ে যায়? পাগল হলে, তাই না? আমি কি পাগল? না আসলে আমি তোমার কামড় দিছি, তাই নিয়ে গেলা কেন? তুমি মিথ্যা কথা বললা কেন? তুমি কইছিলা যে আমাদের বাচ্চা হয় না, আমরা ডাক্তারের কাছে যাবো, চলো 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 চলো, তাই না? তুমি নিয়ে গেছিলা, যে দেখি আমি ওখানে যে সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট কি বাচ্চা হওয়া না ডাক্তার? সাইকিয়াট্রিস্ট বাচ্চা হওয়া? মিথ্যা কথা কেন বললা তুমি? কি বুঝো নাই? ও যে সাইকিয়াট্রিস্ট তুমি বুঝো নাই, ফাজলামি করো আমার সঙ্গে। আমি লেখক মানুষ, দুনিয়ার লোক জানে। এখন পত্রপত্রিকা লেখালেখি হবে যে লেখক শাহিন আহমেদ একজন পাগল। পত্রিকার লোকজন আসবে, টেলিভিশন লোকজন আসবে, আমার ইন্টারভিউ নিবে, আমার ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে, আচ্ছা স্যার আপনি যে পাগল হলেন, আপনি কেমনে পাগল হলেন, কিভাবে পাগল হলেন বলুন তো, পাগল হওয়ার পর প্রথম কাজটা আপনি কোনটা করলেন, এসব প্রশ্নের জবাব আমি কি দেব বলো আমাকে? আমি 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 সরি, আমি বুঝিনি, বিশ্বাস করো। তোমার বুদ্ধিটা কে দিছে বলো তো? তোর মা দিছে? তোর বড় বোন? না। তাহলে কে দিছে বলো? তোমার মাথায় এই বুদ্ধিটা কিভাবে আসলো যে আমি পাগল হয়েছি বলো? কোন কাজটা করলে আমি যাতে মনে হলো আমি পাগল? কথা বলতেছ না কেন? কথা বল, কথা বল। আমার আমার ও
মাথা শুধু আছে, গরমে কিছু ভালো লাগছে না। শোনো, আমার বারবার কথা মনে হচ্ছে তোমার তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করছে। কোনো অসুবিধা নেই, তুমি কিছু মনে করো না তো, বলো না তো। তুমি যে মেয়ে মনে করলে কিছু বলবা না, লুকা। এই কি দেখে, এটা কবে কিনলা? কি আশ্চর্য, সেদিন না বিকেল বেলা বের হলাম তুমি আর আমি, তুমি তো পছন্দ করে কিনে দিলে। অনেক সুইট লাগছে, সবচেয়ে সুইট কি জানো, এই যে ছোট্ট জিনিসটা, হ্যাঁ কানের দেখো, এটা বেশি মজা। থ্যাংক ইউ। দেখো না বিল্ডিংগুলো কেমন দ্রুত উঠে গেল না, এখানে কয়দিন আগে ওইখানে একদম ফাঁকা ছিল না? একদম ফাঁকা ছিল না, এই যে একদম বাটনগুলো সব সময় খোলা রাখে কেন, একটু নিজের দিকে খেয়াল করা যায় না? এত কিছু সব কিছু আমার করে দিতে হবে? আরে দেখো না পাখিগুলো কত সুন্দর, দেখো। হ্যাঁ মাদ্রাস যাই, বালি যাব। কেন বালি? কি বালিতে অনেক বিচ আছে আর বালি সমুদ্রের পানি অনেক নীল, অনেক সুন্দর, অনেক সুন্দর। ঠিক আছে আমরা বালি যাব, কিন্তু তার আগে আমরা মাদ্রাস যাই। ঠিক আছে, মাদ্রাসে কি আছে? মাদ্রাসে যাব আবার, না না তোমার জন্য, তোমার জন্য আমরা যাব হচ্ছে, আমাদের একটা বাচ্চার দরকার না, এই জন্য যাব। আমাদের বাচ্চার দরকার তাই ডাক্তার কাছে যাওয়া না, আমাদের বাচ্চার দরকার নেই। এটা তুমি কি কথা বললে, বাচ্চার দরকার নেই মানে আমাকে বাচ্চার মা হতে ইচ্ছা করে না? তো তুমি যাও ডাক্তার কাছে যাও, আমাকে তুমি সাইকিয়াট্রিস্ট কাছে নিয়ে যাও, কেন ডাক্তার কাছে যাও গিয়ে বলো যে ডাক্তার সাহেব আমাকে রক্ষা করুন, আমার সংসার ভেঙে যাচ্ছে, আমাকে চিকিৎসা করেন, আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দেন, তাই না? আমাকে নিয়ে টানাচার করছো কেন? তুমি একটা বদ্ধ উন্মাদ, বুঝছো? তুমি কি মনে করো আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝি না? তুমি তুমি মোবাইলে কি কথা বলো, তো ফোন আসে না, তুমি কি কথা বলো? তুমি 10T-তে কথা বলো, 10T ফোনে লাইন কাটা থাকে তুমি 10T ফোনে কথা বলো, 10T ফোন ডেড থাকে তুমি 10T ফোনে কথা বলো, কার সাথে কথা বলো তুমি? যেগুলো লেখো খাতা সারাক্ষণ যেগুলো লেখো ক্যারেক্টারের সাথে কথা বলো তুমি? আমি বুঝি না কোনো কিছু, তুমি তো একটা বদ্ধ উন্মাদ, তুমি কি বোঝাতে চাও আমাকে? তোমার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবো, তুমি কারে নিয়ে যাবো আমি? ঠিক আছে, একজন বদ্ধ উন্মাদ আর বলো না, আজকে এই মুহূর্তে যা হয়েছে তুমি যদি শোনো। কি হয়েছে বলেন তো? সে আমাকে বলে কি শুনবা, সে বলে আমি নাকি উন্মাদ, আমি নাকি পাগল। তাই আমার যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে না সেটা ঠিক আছে, চিন্তা করো আমার আর কি বলে শুনবা। কি সে বলে, আমি যে তোমার সঙ্গে কথা বলতেছি না এটা নাকি তুমি না, তুমি নাকি কল্পনা, তুমি বলে নাকি কোনো কিছু নাই, এই যে আমি দিনের পর দিন রাতের পর আর তোমার সঙ্গে কথা বলতেছি এটা কিছু না বলো, এটা কিছু না, তুমি বলে কিছু নাই। হ্যাঁ এই কথা শোনার পরে তো আর কোনোভাবেই টলারেট করা যায় না, আপনার এখন কী করা উচিত জানেন? কি বলো? সে থাকা না থাকা আপনার জন্য একই কথা, সে থাকলে আপনার লাইফ হেল হয়ে যাবে, জাস্ট কিল হার। তুমি ফোনটা ধরো। মেডিকেল সায়েন্সে আমরা এটাকে বলি কনভার্সন ডিসঅর্ডার। আপনার কি হচ্ছে, আপনার ওয়াইফ কিন্তু অনেক বছর আগে মারা গেছেন, কিন্তু আপনার ওয়াইফের প্রতি আপনার যে ফিলিং, সেই ফিলিং থেকে আপনি আপনার মতো করে আপনার ওয়াইফকে সাজিয়ে নিয়েছেন, আপনি ধরেই নিচ্ছেন, আপনি সাবকনশাসলি আপনি ধরে নিচ্ছেন আপনার ওয়াইফ আছেন, যদিও তিনি এক্সিস্ট করেন না। ওদিকে কি হচ্ছে, আপনি কিন্তু একজন লেখকও, আপনি আপনার যে ক্যারেক্টারগুলো রচনা করেন এই ক্যারেক্টারগুলো কিন্তু আপনি প্রগাঢ় মমতা দিয়ে ক্যারেক্টারগুলো তৈরি করেন, যে একসময় ক্যারেক্টারগুলো আপনার কাছে জীবন্ত হয়ে ওঠে এবং আপনি তাদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, যদিও এই ক্যারেক্টারগুলোও এক্সিস্ট করে না। আপনার নিজের তৈরি করা ক্যারেক্টারের প্ররোচনায় আপনি আপনার ওয়াইফকে খুন করে ফেলেছেন,
আপনার ওয়াইফ তো অনেক বছর আগে মারা গেছেন, তিনি তো নেই, আপনি তাকে খুন করলেন কিভাবে? আপনি তো খুন করেননি, অথচ আপনি অপরাধ বোধে ভুগছেন। এইটা আসলে আপনার মধ্যে একটা দ্বৈত সত্তা বা ত্রৈত সত্তা, যেগুলোকে আমরা হেলিসিনেশন বলি, এই এইসবের